নমস্কার, আমি আশীর্বাদ আর আপনারা দেখছেন আশীর্বাদ দ্য ট্রুথ। বছরের শুরুতেই এই নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কিন্তু বন্ধুরা, নববর্ষের আনন্দে যতটা না মেতে উঠেছেন তার চেয়েও বেশি করোনা কিন্তু আবার পুনরায় তৃতীয় ঢেউ নিয়ে আছড়ে পড়ার আশঙ্কা দেখাচ্ছে। তাই আনন্দের পাশাপাশি মাস্ক পরুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করুন। এবার আসি আসল পয়েন্টে। থাম্বনেইলে আপনারা বুঝতেই পেরেছেন আমরা টপ 10 এক্সপেন্সিভ জিনিস নিয়ে কথা বলতে এসেছি, যা 2021 সালে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত উভয় স্তরের মানুষের নাভিশ্বাস তুলেছিল। আর সেই টপ মোস্ট এক্সপেন্সিভ জিনিসগুলো হচ্ছে আমাদের রোজকার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস। মুঝে ক্রেডিট নেই চাইয়ে, যা 2021 সালে বেশ চিন্তায় ফেলেছিল সাধারণ মানুষকে। এবং বেশ কিছু গদি মিডিয়া এবং ভক্তবৃন্দ মনে করছে 2022 সালে যখন নতুন বছরকে আমরা পুনরায় গলায় লাগিয়ে নিয়েছি, সেই নতুন বছর সেই সব জিনিসের দাম নাকি আবার চঁচঁ করে কমিয়ে দেবে। ভাইয়াজি, এটা বাস্তবে সম্ভব নয়, কারণ নতুন বছরে সেই সমস্ত জিনিসের দাম আরো কিছুটা বাড়বে বলেই আশঙ্কা করছেন কিছু বাণিজ্যিক পণ্ডিতেরা। মা দেশ নহিঁ মিটনে দুঙ্গা। তাই বন্ধুরা, এই টপ 10 মোস্ট এক্সপেন্সিভ থিংস, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনের অত্যাবশ্যক জিনিস হিসেবেই গণ্য হয়, সেই সমস্ত জিনিসের দাম কিভাবে 2021 সালে বেড়েছিল এবং আগামী দিনে সেগুলোর বাড়ার আরো কতটা সম্ভাবনা, সেই বিষয়ে চলুন আজ আলোচনা করা যাক। বন্ধুরা, তাহলে 2021 সালের টপ মোস্ট 10 এক্সপেন্সিভ থিংস এর মধ্যে আমি প্রথমেই যে জিনিসটার কথা বলবো তা হচ্ছে এটা, অর্থাৎ লাল লাল গোল টমেটো। এই টমেটো বা টমাটো, এই টমাটোর দাম 2021 সালে যেভাবে বেড়েছে তাতে কিন্তু সাধারণ মধ্যবিত্ত জনগণ লাল হয়ে উঠেছে। অর্থাৎ 2020 সালে ডিসেম্বর মাস নাগাদ যে টমেটোর দাম ছিল 50-60 টাকা প্রতি কিলো, সেই টমেটো 2021 সালে হয়েছে 80-120 টাকা কিলো। শুধু কলকাতায় নয়, আপনারা শুনলে অবাক হবেন, রাজধানী দিল্লিতে এবং মুম্বাইতেও 160 টাকা কিলো পর্যন্ত টমেটো বিক্রি হয়েছে। আর এই টমেটোর লালে এত লাল হয়েছে মধ্যবিত্ত জনগণ যে এমনও দেখা যাচ্ছে যে ক্রেতা একবার বাজারে গিয়ে টমেটোর দাম জিজ্ঞাসা করছেন, সেই ক্রেতা আর ফিরে যাচ্ছেন না দোকানদারের কাছে লাল লাল এই গোল সুন্দর টমেটো কিনতে, কারণ আমরা সকলেই ফকির আদমি। বন্ধুরা, এবার টপ 10 এক্সপেন্সিভ থিংস এর মধ্যে অবশ্যই আসছে 9 নম্বরের স্থান। 9 নম্বরে যে জিনিসটি স্থান পাচ্ছে আমার তালিকায় তা হচ্ছে দেশলাই, অর্থাৎ ম্যাচ বক্স, যাকে হিন্দিতে বলা হয় মাচিস। এই মাচিসের দাম লাফিলাফি এমন বেড়েছে যে বর্তমানে আম আদমির, অর্থাৎ দেশের আম আদমির একেবারে মা কন্ট্রোল কন্ট্রোল উদয় চিস জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ 1994 সালে যে মাচিসের দাম, অর্থাৎ দেশলাইয়ের দাম ছিল 25 পয়সা, 1995 সালে গিয়ে সেই ম্যাচ বক্সের দাম হয় 50 পয়সা। তারপর 2007 সালে তার দাম বেড়ে হয় দ্বিগুণ 1 টাকা। কিন্তু তখনও অবধি আম আদমি বেশ নিশ্চিন্তেই দিন কাটাচ্ছিল যে অন্তত পক্ষে আগুন জ্বালাবার জন্য দেশলাইটা তাদের আয়ত্তের মধ্যে আছে। কিন্তু চাচার কিন্তু ব্যাপারটা হজম হলো না। চাচা দেখলেন যে আমি তো ফকির আদমি আর আমার তো দেশলাই কোনো কাজে লাগে না, আর তাই দেশের জনগণের যাদের দেশলাই অত্যন্ত প্রয়োজনীয় উঠেছে, ভাইয়াজি তাদের জন্য কিন্তু দেশলাইয়ের দাম 1 টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে 2 টাকা। একেবারেই ঠিক শুনেছেন। এখন আপনি যদি দোকানে একটা দেশলাই কিনতে যান তাহলে আপনাকে কিন্তু একটা 2 টাকার কয়েন অবশ্যই দিতে হবে। তাহলে টপ মোস্ট 10 এক্সপেন্সিভ থিংস এর মধ্যে আমাদের তালিকায় 9 নম্বরে হচ্ছে দেশলাই। বন্ধুরা, টমেটো হলো, দেশলাই হলো, তাহলে 8 নম্বরে কার স্থান? 8 নম্বরে আমরা যাকে স্থান দিয়েছি তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা হচ্ছে পেপার। একেবারে ঠিক শুনেছেন, কাগজ। আসল পরিবর্তন কে লহর, কাগজের দাম
আমাদের দেশে 2014 সাল থেকে 2021 সাল এই যে 7 বছর এই যে আচ্ছে দিনের জার্নিতে আমরা রয়েছি, এই আচ্ছে দিনের জার্নির মধ্যে কিন্তু পেপারের দাম বেড়েছে 25%। একেবারেই ঠিক শুনছেন, 25% বেড়েছে পেপারের দাম। অর্থাৎ যে খাতাটি আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2019 সালে, 2020 সালেও এমনকি 5 টাকায় একটি ছোট খাতা পাওয়া যেত এবং 10 টাকায় একটি ফুল লেন্থ বড় খাতা পাওয়া যেত, সেটা 2021-এর নভেম্বর মাসে একটি ছোট খাতা 5 থেকে বেড়ে হচ্ছে 7 টাকা থেকে 10 টাকা, আর একটি ফুল লেন্থ খাতা অর্থাৎ লম্বা খাতা 2021 সালের ডিসেম্বর মাসে দাম বেড়ে হয়েছে 10 টাকা থেকে 15 টাকা, আবার কোনো কোনো খাতার দাম 20 থেকে 25 টাকা অবধি শুনেছি। তাহলে আপনি একবার কাউন্ট করে দেখুন বা একটু নিজের মগজে হিসাব খাটিয়ে দেখুন গত 7 বছরে কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেপারের দাম। আর তাই 25% দাম বেড়েছে এই অত্যন্ত প্রয়োজনীয় কাগজের। কাগজের পর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের তালিকায় স্থান পেয়েছে 7 নম্বরে, তা হচ্ছে ড্রাইসেল ব্যাটারি। আপনি ভাবছেন ড্রাইসেলের দাম আর কত বেড়েছে? আপনি শুনলে অবাক হবেন, 2021 সালের নভেম্বর মাস পর্যন্ত ড্রাইসেলের দাম বেড়েছে 40%, একেবারেই ঠিক 40% দাম বেড়েছে দেশ জুড়ে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের চাচা চীনের বিরুদ্ধে যাবতীয় হম্বিতম্বি করেন, কিন্তু বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান করে। বাস্তবে কিন্তু তিনি তেমনটা করে উঠতে পারছেন না কিছুই চীনের বিরুদ্ধে, আর যার ফলে লাদাখ এবং অরুণাচলে ক্রমশই বাড়ছে চীনের আগ্রাসন। যদিও চাচার কথায় চীন কিন্তু একেবারেই শান্ত আছে চিনি খেতে খেতে। সবকো মালুম থা মানে দেশ কো কবি অন্ধেরে মে নাহি রাখা হ্যায়, মানে দেশ কো কবি গলত ফেহমি মে নাহি রাখা হ্যায়। কিন্তু সেখানে আমাদের এখন এ বিষয়ে কথা না বলে আমরা ফিরে আসি ব্যাটারি অর্থাৎ ড্রাইসেলের প্রসঙ্গে। ড্রাইসেলের দাম 2021 সালে 40% বেড়েছে। পতা নেই থাক মে আগে করনে ওয়ালা হুঁ জি। তার একটা বড় কারণ চীনে 20% মূল্য বৃদ্ধি হয়েছে ড্রাইসেলের, আর তার ধাক্কা সরাসরি লেগেছে ভারতীয় বাজারে, আর তার জেরেই ড্রাইসেলের দাম বেড়েছে 40%। আপনি হয়তো ভাবছেন যে আপনি তো আর টর্চ ইউজ করেন না, তাই আপনার ড্রাইসেল নিয়ে জেনে কি লাভ? বন্ধুরা, যারা আমরা ফকির আজমি নই তারা কিন্তু ব্যাটারি চালিত যানবাহন অর্থাৎ সাধারণ বিষয়ে টোটোয় করে এদিক ওদিক জিগিয়ে থাকি, আর এই টোটোয় কিন্তু প্রধান যে জিনিসটা ব্যবহার হয় তা হচ্ছে ব্যাটারি। আর এই ব্যাটারির দাম 40% বেড়ে যাওয়ায় ইলেকট্রনিক ভেহিকেল মার্কেটে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস দেখা দিয়েছে, এবং যার সরাসরি ধাক্কা লেগেছে কিন্তু ভারতে ইলেকট্রনিক কার প্রোডাকশনে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব 6 নম্বর মোস্ট এক্সপেন্সিভ থিংসের। এই 6 নম্বর এক্সপেন্সিভ জিনিস কি হয়েছে দেশে? অবশ্যই ভোজ্য তেল। দামে ছ্যাঁকা দিচ্ছে ভোজ্য তেলও, যতদিন যাচ্ছে ততই বাড়ছে সর্ষের তেলের দাম। স্বাদ ও সাধ্যের মধ্যে ভারসাম্য রাখতে কোপ পড়ছে না রান্নাঘরে। হ্যাঁ, এমন অবস্থা নতুন ফ্ল্যাটে শিফট করে কিন্তু এখনো অব্দি সর্ষের তেলের বোতলটা পুরো ভরতে পারিনি। এইটুকু একদম কতটা এটা দেখি 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 দেখতে হচ্ছে এমন অবস্থা দেখছেন যে আমি বুঝতেও পারছি না কতটা, মানে 100 গ্রাম তেল, 100 গ্রাম তেলেই কিন্তু আমার গোটা সপ্তাহটা চালাবার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে ভোজ্য তেলের এত দাম বাড়ার পরেও মেইনস্ট্রিম মিডিয়ায় কিন্তু তেমন একটা খুব মাতামাতি বা তেমন একটা প্রশ্ন করা সরকারকে শোনা যায়। সরকার নে লাগানে কোশিশ কি জিনকা লুট চুকা হ্যায় ও রোতে রহে। অর্থাৎ ভোজ্য তেলের দাম গত 11 বছরে লাফিয়ে লাফিয়ে এতটাই বেড়েছে যে সাধারণ জনগণের তেল বার করে নিয়েছে। অর্থাৎ যে সরিষার তেল 2020 সালের অক্টোবর মাস নাগাদ দাম ছিল প্রতি কিলো, আবার কোথাও লিটারে 60 থেকে 80 টাকা, সেই ভোজ্য তেলের দাম এখন এতটাই বেড়েছে যে তা এক লাফে 120 থেকে 170, আবার কোথাও 180, আবার কোথাও 241 টাকা অবধি দাম বেড়েছিল সর্ষের তেলের। যদিও এখন সর্ষের তেলের দাম একটু কমে 170-175 ঘোরাফেরা করছে। আসল পরিবর্তন কি লহর? শুধুমাত্র সর্ষের তেল নয়, সরিষার তেল ছাড়াও সয়া তেলের দাম 104 টাকা থেকে বেড়ে হয়েছে 174 টাকা। পাশাপাশি বাদাম তেলের দাম এতই বেড়েছিল যে সাধারণ মধ্যবিত্ত ফকির না হওয়া আদমির কিন্তু বাদাম নিগড়ে নিয়েছিল।
আসল পরিবর্তন কি লহর। আর সেই বাদাম তেলের দাম কতটা বেড়েছিল? যে বাদাম তেল গত বছর ছিল 150 টাকা লিটার, সেই বাদাম তেল দাম বেড়ে হয়েছে 170 থেকে 180 টাকা লিটার। আর বাদাম তেলের পর অবশ্যই এখানে বলতে হবে পাম অয়েলের কথা। পাম তেলের দাম এতটাই বাড়ে যে আম আদমির বড় পামটা চুপসে ভাইয়াজি ছোট হয়ে গেছিল। অর্থাৎ 70-75 টাকা লিটার যে পাম তেল গত বছরে ছিল, সেই পাম তেলের দাম বেড়ে 143 থেকে 175 টাকা অবধি হয়ে যায়। শুধু তেল নয়, আমাদের চাচা যেহেতু নিজে তেল খান না খুব একটা বেশি, কারণ তিনি তো যোগ চর্চা করতে প্রচন্ড ব্যস্ত থাকেন, তাই তিনি তেলের পাশাপাশি বনস্পতিতেও বেশ জোরে বাজিয়েছিলেন আম আদমির কপালে। আর তাই বনস্পতি ডালটার দাম 94 থেকে এক লাফে বেড়ে হয় 123 টাকা, যা এখনো 123 থেকে 123 এর মধ্যে ওঠানামা করছে। তাহলে বুঝতেই পারছেন 6 নম্বরে আমরা যে জিনিসটিকে রেখেছি, অর্থাৎ এই ভোজ্য তেল কিভাবে আম আদমির তেল বার করে নিয়েছে 2021 সালে। আসল পরিবর্তন কি লহর। এবার আসি পরবর্তী মোস্ট এক্সপেন্সিভ জিনিস। আপনারা জানেন আমরা কিন্তু গত 7 বছরে ডিজিটাল ওয়ার্ল্ডে বেশ দৌড়াচ্ছি, দেশের বিকাশ হু হু করে দৌড়াচ্ছি। এতটাই এই দেশের বিকাশের গতি যে আমরা আটকাতেই পারছি না। দেশ কি আর্থিক তবিয়ত সুধারনে কে লিয়ে আলাদা আলাদা দবাইয়া দে রাহা থা। আর এই ডিজিটাল ভারতের এই জার্নিতে কিন্তু হঠাৎ করেই এক্সপেন্সিভ হয়ে উঠেছে মোবাইল রিচার্জ। শুরুটা যদিও করেছিল ভারতী এয়ারটেল 25% রিচার্জ, অর্থাৎ প্রিপেড রিচার্জের দাম বাড়িয়ে, আর তারই দেখানো পথে এগোতে শুরু করে অন্যান্য মোবাইল কোম্পানিগুলি। প্রথমে ভোডাফোন আইডিয়া তার 25% করে রিচার্জ ভ্যালু বাড়িয়ে দেয়, আর তারপর আম আদমি মনে করে এবারে নিশ্চয়ই আমাদের আম্বানি কাকু আমাদের বাঁচাবেন। কিন্তু না, এটা ভুললে চলবে না, আম্বানি কাকুও সেই পথেই হাঁটে। আর এই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার দেখানো রাস্তাতেই হেঁটে তারও রিচার্জ এক লাফে 21% বাড়িয়েছে। আর তার জেরেই বর্তমানে যে আম আদমি ডিজিটাল ওয়ার্ল্ডে বিচরণ করবে বলে খুব গত 7 বছরে স্বপ্ন দেখেছে, সেই আম আদমির স্বপ্ন কিন্তু আবারও চুপসে যেতে বসেছে। অর্থাৎ 2021 সালে ভ্যালু বেড়েছে রিচার্জেরও। 2014 সালে চাচা প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে তিনি চান যে জনগণ হাওয়াই চপ্পল পরে ঘোরেন সেই জনগণ হাওয়াই জাহাজে উঠবে। जो सामान्य व्यक्ति हवाई चप्पल पहन करके घूमता है वो मुझे हवाई जहाज में दिखना चाहिए, ये मेरा सपना। যদিও চাচার মতো আমরা কিন্তু একেবারে ফকির আদমি নই, তাই জন্য আমরা কিন্তু এই বিলাসবহুল প্লেনে চড়ি না। কিন্তু যারা প্লেনে চড়েন তাদের আর কিছু হোক চাই না হোক, বিমান ছেড়ে তারা হাওয়াই চপ্পলে এসে গেছেন। जो सामान्य व्यक्ति हवाई चप्पल पहन करके घूमता है वो मुझे हवाई जहाज में दिखना चाहिए, ये मेरा सपना। কারণটা হচ্ছে গত 7 বছরে সারা দেশ জুড়ে বিমানের যাত্রী ভাড়া বেড়েছে 30%, আর এই যাত্রী ভাড়া বাড়ার জেরে কিন্তু বিমানে ক্রমশ কমছে যাত্রী সংখ্যাও। কিন্তু এখানে একটা বড় কারণ, বিমানের এই যাত্রী ভাড়া বৃদ্ধির জন্য সরকারের তরফে এবং বিমান সংস্থাগুলির তরফে করোনাকে দায়ী করা হচ্ছে। যদিও বন্ধুরা, যদি করোনাই দায়ী হতো তাহলে পৃথিবীর অন্যান্য দেশে বিমানে এই হারে যাত্রী ভাড়া কেন বাড়লো না, অবশ্যই প্রশ্ন উঠছে মনে। বিমান ছাড়া আরও এক জায়গায় বেশ বড়সড় দাম বেড়েছে, তা হচ্ছে ভাড়ায়। সেটা কোথায় আপনারা জানেন? অবশ্যই ভারতীয় রেলে। আসল পরিবর্তন কি লহর। না না, রেলের যাত্রী ভাড়ায় তো অনেক রকম গুপিবাজি চলছে, সে তো আমাদের দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। কিন্তু যেটা আলোচনা হচ্ছে না, যেটা প্রায় সকলের নজরের বাইরে থেকেই যাচ্ছে, তা হচ্ছে স্টেশন টিকিট। স্টেশন টিকিটের দাম 10 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা, আবার কোনো কোনো স্টেশনে 50 টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাহলে একবার ভাবুন, এই টপ মোস্ট এক্সপেন্সিভ থিংসের মধ্যে আমরা যে স্টেশনের ভাড়া বৃদ্ধির এই পয়েন্টটি রেখেছি, আশা করি আপনাদের এটাও পছন্দ হচ্ছে। তাহলে চলুন আলোচনা আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক।
এবার বন্ধুরা এই টপ মোস্ট এক্সপেন্সিভ থিংসের মধ্যে দু নম্বর স্থান পাচ্ছে আপনারা যা শোনার জন্য এতক্ষণ বসেছিলেন, তা হচ্ছে জ্বালানির গ্যাস। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এলপিজি জ্বালানির গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে বেড়েছে ২০৫ টাকা। একেবারেই ঠিক শুনেছেন, ২০৫ টাকা জানুয়ারি থেকে অক্টোবর ২০২১ সালে বেড়েছে। ২০২১ সালের পয়লা জানুয়ারি যে জ্বালানি গ্যাসের দাম ছিল ৬৯৪ টাকা, সেই জ্বালানির গ্যাস চৌঠা ফেব্রুয়ারি বেড়ে হয় ৭১৯ টাকা, ১৫ই ফেব্রুয়ারি ২০২১ বেড়ে হয় ৭৬৯টাকা, ২৫শে ফেব্রুয়ারি ২০২১ তার দাম আরও কিছুটা বেড়ে হয় ৭৯৪টাকা। চোখ রাখবো যে খবরে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। আজ মধ্যরাতেই সিলিন্ডারে ২৫ টাকা মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এই নিয়ে ফেব্রুয়ারিতে পরপর তিনবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি। আর ২০২১ সালের মার্চ মাসে তা বেড়ে হয় ৮১৯ টাকা, জুলাইতে বেড়ে হয় ৮৩৪টাকা ৫০ পয়সা, এরপর অগস্ট মাসে দাম বেড়ে হয় ৮৫৯টাকা ৫০ পয়সা। তাহলে ভাবুন এলপিজি গ্যাস কিভাবে মধ্যবিত্ত আম জনগণের গ্যাস ধীরে 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 বার করে বার করে আজ আকাশ ছুঁয়েছে। ভাইয়াজি ভাইয়াজি, আর শুধু ডোমেস্টিক এলপিজি গ্যাসের দাম বেড়েছে এমনটা নয়, কিন্তু একই সঙ্গে ব্যবসায়িক এলপিজি গ্যাসেরও দাম দ্বিগুণ হয়েছে। শুধুমাত্র দীপাবলি এবং বিয়ের মরশুমে সারা দেশ জুড়ে প্রায় দ্বিগুণ হারে বেড়েছে ব্যবসায়িক এলপিজি গ্যাসের দাম। এবার তাহলে বন্ধুরা, এক নম্বর স্থান কে দখল করে আছে অবশ্যই আপনারা সকলেই সেটা জানেন, তা হচ্ছে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল ডিজেল এবং একই সঙ্গে জ্বালানি গ্যাসের দাম। কারোবার বন্ধ চল রহা উসকো বন্ধ করনা হ্যায় অর আব লোগ মুঝে সমঝ গয়ে হ্যায়। আমরা অনেকেই এই বিষয়ে একটু কম খবর রেখেছি যে পেট্রোল ডিজেলের পাশাপাশি জ্বালানি গ্যাসের দামও কিন্তু প্রায় ৪০-৪৫% বৃদ্ধি পেয়েছে। কিন্তু জ্বালানি গ্যাসের আগে একবার দেখে নেওয়া যাক পেট্রোল ডিজেলের দাম কিভাবে ২০২১ সালে সাধারণ মধ্যবিত্তকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। জ্বালানি তেলের দাম ২০২০ সালের ডিসেম্বর মাসে যা ছিল, পেট্রোলের দাম লিটার প্রতি ৮৫টাকা ১৯ পয়সা এবং ডিজেলের দাম ৭৭টাকা ৪৪ পয়সা, তা ২০২১ সালের মার্চ মাসে বেড়ে হয় ৯০টাকা ৯৮ পয়সা পেট্রোলের দাম এবং ডিজেলের দাম কলকাতায় বেড়ে হয় ৮৩.৯৮ পয়সা। এরপর অক্টোবর মাসে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয় লিটার প্রতি ১০৯টাকা ৪৭ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয় ১০০টাকা ৮৪ পয়সা। অর্থাৎ কলকাতায় অক্টোবর মাসে ডিজেল পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিল। শুধুমাত্র জ্বালানি তেল নয়, একই সঙ্গে ৪০% ২০২১ সালে মূল্য বৃদ্ধি হয়েছে জ্বালানি গ্যাসে। লেকিন এ এন্ড নেই হ্যায়। তাহলে বন্ধুরা, আমরা যখন এই আলোচনা শুরু করেছিলাম অর্থাৎ টপ টেন এক্সপেন্সিভ থিংস ইন ২০২১ এর, সেই সময় আপনারা প্রথমেই ভেবেছিলেন অবশ্যই এখানে এক নম্বর স্থানে থাকবে পেট্রোল ডিজেল, দু নম্বর স্থানে থাকবে জ্বালানি গ্যাস, অবশ্যই সেগুলো আছে। কিন্তু আপনারা একেবারেই ভাবতে পারেননি টমেটো নিয়ে কথা বলবো বা দেশলাই নিয়ে কথা বলবো, অথবা আমি কথা বলবো লেখার খাতা বা টর্চের ব্যাটারি নিয়ে। শুধু এই কতগুলি জিনিসেই সীমাবদ্ধ নয়, কিন্তু টপ মোস্ট এক্সপেন্সিভ থিংসের মধ্যে যেমন খাতার কাগজ আছে, একই সঙ্গে কিন্তু পেন্সিল এবং পেন আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না পেন্সিল এবং পেনের দাম ২০২১ সালে ১০-১৪% বেড়েছে। এর কারণটা হচ্ছে পেন্সিল, বল পয়েন্ট পেন এবং কিছু ফাউন্টেন পেনের ওপর জিএসটি কর ধার্য করা হয়েছে, যার জেরে এই সমস্ত জিনিসেরও দাম বেড়েছে। অর্থাৎ আমরা যারা ফকির আদমি নই, তাদের পকেটে তো শুধু টাকার টান নয়, একই সঙ্গে পকেটে যে পেনটা রাখতেন সেই পেনটা রাখাও প্রায় বন্ধ হয়ে গেছে। কারণ এই মুহূর্তে পেন পেন্সিলও কিন্তু বেশ এক্সপেন্সিভ ভারতীয় বাজারে। আর একই সঙ্গে ২০২২ সালে আমাদের নজরে এবং একই সঙ্গে আপনাদেরও রিকোয়েস্ট করব, আপনারা নজর রাখুন কীভাবে এই ভদ্রলোক অর্থাৎ আমাদের সকলের প্রিয়, সকলের রেসপেক্টিভ চাচা কীভাবে আমাদের সকল জনগণের একসঙ্গে বেশ শক্ত করে টাইট দেয়।
কারণ আমরা তো টাইট খাবো আর একটাই কথা বলবো, তা হচ্ছে বাহ মোদিজি বাহ। তাহলে বন্ধুরা আর চলি, আর যাওয়ার আগে বলবো আপনারা সকলে কি করবেন, এই যে লেখা অবশ্যই এই প্রতিবেদনটি শেয়ার করুন, আর পাশাপাশি নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন একই সঙ্গে, কারণ আপনারা আশা করি রাজনৈতিক নেতাদের মতন অর্ধেক কাজ করতে ভালোবাসেন না। আর একই সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মোস্ট এক্সপেন্সিভ থিংসের এই প্রতিবেদনটি শেয়ার করুন, কারণ আমাদের সকলেরই দায়িত্ব আমাদের পকেটে কতটা টান পড়লো। আমার তো ভাই এমন অবস্থা দেখলেন, সর্ষের তেল কেনারও টাকা নেই।